व्हाट्सअप पोलापाइन आजकल भिडियोते कथा बोलबो किभाबे ए सुंदर न्यू ट्रेनिंग भिडियोटा आम्रा एकेबारे सहजे मेक करे निते पारबो। तो ए रकम एकटा सुंदर भिडियो मेक करार जोन्नो प्रथमे आपनारा आमार ए भिडियोर कमेंट बक्से चले जाबेन, सेखाने XML फाइलेर एकटी लिंक देखते पारबेन, सेई लिंके क्लिक करे XML फाइलटा डाउनलोड करे अलाइट मोशन एप्लीकेशने शेयर करे दिबेन। देन आपनारा अलाइट मोशन एप्स थेके नीचे थेके प्लस आइकनेर पाशे जे प्रोजेक्ट अपशनटा देखते पारबेन एई अपशने क्लिक करे दिबेन। तारपर आपनारा आमार कमेंट बक्स थेके जे XML फाइलटा अलाइट मोशन एप्लीकेशने शेयर करेछेन सेई XML फाइलेर प्रोजेक्टेर उपर एकटी क्लिक करबेन। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা সরাসরি নিচের দিকে স্ক্রল করবেন। নিচে আসার পর এখানে আপনারা যে পিচ্চি পোলা লেখা স্কাই কালার ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের উপরে একটি ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা যে পিকচারটাতে ভিডিওটা মেক করতে চাচ্ছেন সেই পিকচারটি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলেই পিকচারটি এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এরপর আপনারা এখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করবেন। দেন ডান পাশে আসার পর এখান থেকে আপনারা স্কাই কালারের আরও দুইটা ফাইল দেখতে পারবেন একসাথে ডাবল লেয়ারের। তো এখান থেকে আপনারা উপরের ফাইলে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা আবার আপনাদের অন্য একটি পিকচার এখানে সিলেক্ট করে দিবেন। তো সাপোজ হিসেবে এখন আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে পিকচারটি এখানে অ্যাড করে নিলাম। তো একইভাবে নিচের যে ফাইলটা থাকবে নিচের ফাইলও আপনারা এই সেম পিকচারটি অ্যাড করে দিবেন। দেন আপনারা এই ফাইল থেকে শুরু করে পরবর্তী আরও যে চারটা সিঙ্গেল লেয়ারের ফাইল দেখতে পারবেন এই ডাবল লেয়ারের আগ পর্যন্ত এই চারটা সিঙ্গেল লেয়ারের ফাইলের মধ্যে আপনারা আবার আপনাদের এই সেম দুই নম্বর পিকচারটি অ্যাড করতে থাকবেন। দেন এরপরে আপনারা এখান থেকে ডাবল লেয়ারের যে দুইটা ফাইল দেখতে পারবেন এই দুইটা ফাইলের মধ্যে আপনারা আবার আপনাদের অন্য একটি পিকচার এখানে অ্যাড করবেন। তো সাপোজ হিসেবে এখন আমি এই পিকচারটি সিলেক্ট করলাম। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলেই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো একইভাবে আপনারা নিচের ফাইলের মধ্যে সেম পিকচারটি অ্যাড করবেন। দেন আপনারা এই ফাইল থেকে শুরু করে পরবর্তী আরও চারটা সিঙ্গেল লেয়ারের ফাইলের মধ্যে এই সেম পিকচারটি অ্যাড করতে থাকবেন। দেন এরপরে আপনারা এখান থেকে আবারও যে ডাবল লেয়ারের ফাইল দেখতে পারবেন এই দুইটা ফাইলে আপনারা আবার আপনাদের অন্য একটি পিকচার এখানে সিলেক্ট করে অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা পরবর্তী আরও যে দুইটা সিঙ্গেল লেয়ারের ফাইল দেখতে পারবেন এই দুইটা সিঙ্গেল লেয়ারের ফাইলের মধ্যে আপনারা আবার এই সেম পিকচারটি অ্যাড করবেন। তো আপনারা এখান থেকে একেবারে লাস্টের উপরে যে একটা ছোটো ফাইল দেখতে পারবেন সেই ফাইলের মধ্যে কোনো ক্লিক করার দরকার নাই। আপনারা জাস্ট এইভাবে সবগুলো ফাইলের মধ্যে পিকচার অ্যাড করা হয়ে গেলে আপনারা উপরের থেকে সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। দেন ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটা আপনারা 720 করবেন। দেন কোয়ালিটি ফুল করে নিচের এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্টিং করে নেবেন। তো এরপরে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনারা এই ভিডিওতে একটা ট্রেন মিউজিক অ্যাড করে নেবেন। ট্রেন মিউজিকের লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।